Ay, puro ni Assalamualaikum চাচা সাত সকালে চত্ত সব লালো কি দামে সিগারেট বিক্রি করছিস সিগারেটের দাম এক পয়সা বাড়াই নাই এই যে কিরে চিনি কালো আরে কালো গুরু কি বে শালা তো সকাল এখনো হয়নি ধান্দা যাবি না চল
দিকে যাব। বাসও আসছে না, চলুন একটা রিক্সায় দুজনে শেয়ারে যাওয়া যাক। চলুন। হ্যাঁ রিক্সা, এসো ভাই এসো। বাসা গেল। উঠুন। হ্যাঁ আসুন। চল ভাই মালি ভাই। বুঝলেন ভাইয়া, রিক্সা চড়ার ভাগ্য কি আর আমাদের আছে? আজ মাইনে পেয়েছিলাম তাই, তবু তো আপনাকে শেয়ারে না পেলে হতোই না। আর বলবেন না, ছোটবেলায় মার আঁচল ধরে ঝুলতাম, আর এখন বাসের হ্যান্ডেল ধরে ঝুলে বেড়াচ্ছি। আপনি তো ভারী রসিক লোক ভায়া, রস করাই তো আমার কাজ। রিক্সা দাও 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 দাও, আমি আমি এখানে একটু নামবো। এনি বাকিটা আপনি দিয়ে দেবেন। বাজার খরচ 60 টাকা, বাড়ি ভাড়া 100 টাকা, বাড়িতে পাঠানো বাবদ 50 টাকা, মুদি গোয়ালা 15 টাকা, হাত খরচ বাস ভাড়া 15 টাকা। বাবা জাহেদ, দোয়াপর সমাচার এই, পরপর দুইখানি চিঠির কোনো উত্তর পাইলাম না। যা হোক, তোমার ভাই বোনদের লেখাপড়া বন্ধ হইবার উপক্রম, কারণ কয়েক মাসের মাহিনা দিতে পারি নাই। এদিকে স্বামীমার বিবাহ না দিলেই নয়, আমরা তোমার মুখের দিকে চাহিয়া আছি। ইতি তোমার বাবা। গুরু, তুমি এখানে আর আমি তোমাকে, কাজটা ঠিক হলো না রে। কি? একটা মাজুর লোকের পকেট মেরে দিয়েছি। মাজুর লোকের পকেট মেরে থাকো আর পকেট মেরেই মাজুর করে থাকো, ওই একই কথা। চলো গলাটা ভিজিয়ে নি। চল। খুব দেখিয়েছো গুরু, রিক্সার মধ্যে বসে মাল হাতিয়ে নেওয়া চারটি কালে কথা। বাবুজন যখন হাত দিয়ে দেখবে পপির আউটার স্টেডিয়াম, এক প্যাক করে হেসে জমে ওটা নেশাটা কাটিয়ে দিস নে মাল ঢাল। আমি পয়সা ফেলা বেটা, পয়সা নেই ও একদম নেই, পকেট বিলকুল খালি, বিলকুল খালি, যে বেড়ে ময়দান বানায়া এহে নাই চোদ মদ গিলো নে লেগা আবার ডেরেনের পানি খাগা। যা আব্দুল, কত হয়েছে? 12 টাকা। 12 টাকা? আমি কচকে এদিকা খোলা খোলা সাত কাপড় খোলা বাইর এই বাবা। আপনি আছিল তো? তাহলে মাঝে হলে একে রাও যাবে। ঠিক বলেছে, আমি কিন্তু ঠিক আছি। হ্যাঁ আরে শালা, কে বাবা, পথ আগলে দাঁড়িয়ে আছো? কি বললে? ফাইট করবে? আমি ল্যাম্প পোস্ট বাবা, আমাকে মাফ করে দাও। Thank you.
চলে ভাবি না কি মোদি বাচি দেখে শুনে খেপে গেছি যাই মুখে আসে তাই বলে এই পথে পথে আমি একা চলি ভাবি না কি মোদি বাচি দেখে শুনে খেপে গেছি যাই মুখে আসে তাই বলি পথে পথে আমি একা চলি মাল নিয়ে গোলমাল চিরকাল চলে কেউ মুখে বলে না কেউ দেখে বলে কেউ গুনে টাকা পাই কেউ করে হাত সাফাই আমি ভাই বেশ আছি মাতালের মতো শুধু টলি আর যাই মুখে আসে তাই বলি এই পথে পথে আমি একা চলি প্রেমিক খোঁজে বোতলে মাতাল লাইট পোস্ট তুমি খোঁজো কারে দিনের আলোয় যে অতি সাধু লোক মুখোশ খুলে তার এই আঁধারে প্রেয়সী প্রেমিক খোঁজে বোতলে মাতাল লাইট পোস্ট তুমি খোঁজো কারে মানুষের নামে যারা রাজপথে চলে থ্রি ফোর অমানুষ তারাই তো বলে আমি কিছু বলবো না রাজপথে চলবো না ওয়ান ফোর হয়ে তাই দিন রাত খুঁজি কানা গলি আর যাই মুখে আসে তাই বলি এই পথে পথে আমি একা চলি ভাবি না কি মরি বাঁচি দেখে শুনে খেপে গেছি যাই মুখে আসে তাই বলি এই পথে পথে আমি একা চলি
Thank you.
দরকার থাকলে এদিকে এসে বলো। মিন্টে কি বলছিস? শুনলাম আজকাল তুই খুব রংবাজি করছিস। তোর কাছে কফিও দিতে হবে নাকি? আলবাত্রী মহাজন সাহেবকে তুই কি বলেছিস? চোখ রাঙ্গাচ্ছিস কেন? ও সালা ব্ল্যাক মার্কেটিং করবে, বকরা দেবে না, তাই তাকে তুই কোথাকার লাঠি। বিদেশি মোট কথা কম মাল কেনেছিস? তার মানে? আরে সারা মাথা সাবান না, 555 সিগারেট দে। জি 555? ওসব নাম্বারের সিগারেট তো আমার কাছে নাই, আমার কাছে সব পে নাম্বার সিগারেট আছে। দেখ এক প্যাকেট বিড়ি দে। নিজের ওজন না বুঝে এতক্ষণ বকবক করলেন। কি বলিস বাবা? আমি বকবক করি? জানিস আমি কে? আপনি হলেন কি বস্তির মালিক? আমাদের মা বাপ, আমরা হলাম কি কুকুরের ছানা? মনে থাকে যেন থাকবে থাকবে। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী ভালো বাসিতে জানে। এই শালা তুই আমার গান ধরলি কেন? জানিস এই মদের পানিতে আমার সয়ে সম্পত্তি ঘর দূর সব ভেসে গেছে। শুরু ছিল এই গান, তাও তুই কেড়ে নিলি,
এখন যে আমার আর কিছুই রইল না। আরে বাবা, আরে বাবা, এই আবার কোন রম্বা আছে? এই এটা আবার কোন রম্বা? কয় নম্বর রম্বা? কে কে এই কালো ভাই, কালো ভাই, আমাকে বাঁচাও, 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 বাঁচাও। বেতনের উপর নির্ভর করে সংসার চালাতে হয়, টাকা পয়সা তো সবিশেষ। বাড়িতেও একটা পয়সা পাঠাতে পারলাম না, এদিকে স্বামীমার বিয়ে ঠিক হচ্ছে, কি যে করি। দেখো তো কয়টা টাকা ধার পাওয়া যায় কিনা। ধার হয়তো পাওয়া যাবে, কিন্তু শোধ করবো কি করে? কেন,
বেতন পেয়ে দিয়ে দেবে। বেতন কই যাচ্ছে? আপনি আছেন তাহলে? জি এক্ষুনি অফিসে যাচ্ছিলাম। গিয়েই বা কি হবে, আপনাকে তো মাইনে দেয় না। মাসের 15 দিন হয়ে গেল, দয়া করে এবার টাকাটা দিয়ে দিন। কথাটা আপনাকে বলেই ফেলি, দেখুন মাইনে আমি ঠিকই পেয়েছিলাম কিন্তু টাকাটা পিকপকেট হয়ে গেছে। দেখুন সাহেব, আমাকে বোকা বানাবার চেষ্টা করবেন না, বলুন যে মাইনা পেয়ে স্ত্রীর গয়না গড়িয়ে দিয়েছেন। বাজে কথা বলে কি লাভ, আপনার ভাড়া না দিয়ে তো আর পালাচ্ছি না। সে আপনি পারবেনও না, অত সুন্দরী বউ রেখে কি পালানো যায়? কি বললেন? টাকা দিতে না পারেন বাড়ি ছেড়ে দিন। আর যদি না ছাড়ি? ছাড়তে আপনাকে বাধ্য করব। তাই করুন গে বটে। তোমার টাকা পকেট মেরেছে, আমাকে তো একবারও বলনি। তোমাকে আমি দুঃখ দিতে চাইনি শিরিন, একে তো টানাটানির সংসার, তার উপরে এত বড় একটা দুঃসংবাদ। বাড়ি ভাড়া আজই শোধ করে দাও। আমাকে লজ্জা দিও না শিরিন, টাকা আমি ঠিকই জোগাড় করবো, দরকার হয় অফিস থেকে অ্যাডভান্স দেবো। এটা থাক, একটা ইম্পর্টেন্ট ফাইল আপনি 15 দিন পর্যন্ত তো রেখে দিলেন। ঠিক তা নয় স্যার, আমাকে অফিসে এত বেশি কাজ করতে হয়। দ্যাটস নট দ্য এক্সকিউজ, কাজ বেশি ছিল আপনি আমাকে বলতেন, আমি লোকের ব্যবস্থা করে দিতাম, কিন্তু কন্ট্রাক্টটা ছুটে যাওয়াতে ফার্মের যে এতখানি লস হলো, হুইল কম্পেনসেট দ্যাট? পুরো মাসের মাইনেটাই চুরি হয়ে যাওয়াতে কিছুদিন ধরে আর্থিক ও মানসিক অশান্তিতে ভুগছিলাম, তাই কাজে ঠিক মতো মনোযোগ। স্যার এই মুহূর্তে আমি আপনাকে স্যাক করলাম।
জেনি, তুই এত রাত্রে এখানে? এত ফুল পেলি কোথায়? চুরি করেছি। এত রাত্রে ফুল চুরি করতে পেরেছিস? যদি ধরা পড়তিস? সে ভয় তো তোরও আছে। তুই পকেট মারা বন্ধ রেখেছিস? নাম তো চিনি, একটু মিষ্টি করে কথা বলতে পারিস না? আরে সালা, বৃষ্টি আসছে, চল কোথাও গিয়ে দাঁড়াই। না, বাড়ি যাবো। বৃষ্টিতে ভিজে? সেও ভালো, তোকে বিশ্বাস নেই। বটে, পানিতে নেমে আমার কুমিরের ভয়। এত রাত্রে ফুল চুরি করতে পেরেছিস কোন সাহসে? চল, চলে বলছি। সেটা তুই কেন? সবাই বলে বৃষ্টিতে ভিজে বাড়ি গেলে শরীর খারাপ হতো। এমনিতে কম ভিজেছে নাকি? তাতে বরং লাভ হয়েছে। কি? তোর কাজ খুব সুন্দর লাগছে রে। একা পেয়ে মজা করছিস না? এতদিন জানতাম তোর নাম চিনি, আজ দেখছি মুখটাও চাঁদের মতো। এমনি থাক। অসভ্য মাল্লি, মার আরো মার, কিন্তু ভেবে দেখ, মারার অধিকার আছে তো। অধিকার আবার কিসের? তুই হচ্ছো, আমিও সালা চোর, মনের মিল হবে তো? অশুভ জঙ্গলি বদমাশ বন্ধু। আরে সালা, মার খেলাম আমি আর খাচ্ছিস তুই? কি ব্যাপার রে চিনি? এই চিনি, সত্যি প্রেমে পড়ে গেলি নাকি? তুই বুঝিস না। আরে সালা, তুই তো দেখছি আমার চেয়েও বড় চোর, একেবারে দিল চুরি করে বসে আছিস। ধরা তো পড়ে গেলাম। ধরা যখন পড়েছিস, তখন শাস্তি ভোগ করে নে, চল। রঙ্গিলা, হায় 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 রঙ্গিলা, রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম 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 বড় সাই মন্দিলা রে। আমি যে কি করি আহারে সুন্দরী, আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মন্দিল রে। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে, ঝিম ঝিম বড় সাই মন্দিলা রে। আমি যে কি করি আহারে সুন্দরী, জানি না কখন সে মন দিল রে। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে। ঢলো ঢলো অঙ্গ যে রক্ত কমল, বৃষ্টির জলে ভিজে করে টলমল। যেন কত দিয়ে আশায় মধুনীতে মন চায়, যেন কত দিয়ে আশায় মধুনীতে মন চায়। নিশীথে ফুল বনে ঝুমুরিল রে, নিশীথে ফুল বনে ঝুমুরিল রে। হই 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 রঙ্গিলা রঙ্গিলা রে। চোখিতে মায়া বিনি ধরা দিল রে, ছাড় না।
হৈ 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 ৰংগীলা ৰংগীলা ৰে ৰিণি ঝিণি কাকনিৰ গুঞ্জৰণি ৰিণি ঝিণি কাকনিৰ গুঞ্জৰণি ৰাত যেন থেমে গেছে লগনি ভুলে গিয়ে দিধা লাগ আৰু কাছে এসো আজ ভুলে গিয়ে দিধা লাগ আমি যে কি করি আরে সুন্দরী জানি না কখন যে মন দিলারে ওই ভাই ভাই রঙ্গিলা রঙ্গিলা রে গেদির মাকে তুমি একটু বলে দাও না কি বলবো তুমি বুঝি জানো না গেদিকে বিয়ে করবি তো না তুই গেদি আমাকে বল না আমার ঘরে তো একটাই মাথা আচ্ছা দেখি আরে তাড়িয়ে তো আমি আগেই দিতাম কিছু বলিনি শুধু ওই বউটার মুখের দিকে চেয়ে কিরকম বড্ড সুন্দরী পরস্ত্রী সবসময় সুন্দরী হয় নজরে পড়েছে তাহলে না ইয়ে মারে চুরি তো চুরি তারপর আবার সিনা জুরি ভাড়া তো দেবেই না বলে কিনা বাড়ি ছাড়বো না বটে এক ঠুসো মেরে বুকের ডিস্টাকে ভেঙে দিলেন না কেন তোমরা যখন রয়েছো কিছু ছাড়ুন দেখি নিশ্চয় নিশ্চয় কালু গুরু চলবে কোন রকম চালিয়ে নেব চলুন মানে আমি আমি না গেলে হয় না আপনাকে ভেতরে যেতে হবে না চলুন সেদিন করলেন আর আমি দেখা করব না আচ্ছা আপনারা ভাড়া দিচ্ছেন না কথাটা কি সত্যি আপনি জানলেন কি করে বাড়িওয়ালা পাঠিয়েছে নাকি উত্তরটা এড়িয়ে যাবেন না দিচ্ছি না তা নয় দিতে পারছি না একে তো মাইনের টাকাটা পকেট মেরে নিয়ে গেছে তার উপর ওনার চাকরিটাও চলে গেছে চাকরি চলে গেছে মানে অভাবের সংসার পরপর দুটো দুর্ঘটনা ঘটে যাওয়াতে উনি খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন অফিসের কাজে কি একটা গোলমাল হয়েছিল আর তাতেই ক মাসের ভাড়া বাকি বলুন তো শুধু এ মাসেতে দেয়া হয়নি কিছুদিন পর হলে দিতে পারবেন ওর একটু কিছু হলেই ভাড়া দিতে পারতাম ঠিক আছে আপনাদের যতদিন খুশি বাড়িতে থাকবেন বাড়িওয়ালা যাতে ভাড়া নিতে না আসে সে ব্যবস্থা আমি করব চলি
ব্যাপার, রাজা এখন আসছে না কেন? ওই যে গুরু আসছে। চল কালো, সালাম মেজাজটাই বিগড়ে গেল। গুরু কেন, কি হয়েছে? শুনুন, ওরাই বাড়ি ছেড়ে যাবে না। সাদে কি আর তোমাকে ডেকেছি? আমি ওদের বলে এসেছি যতদিন খুশি ওরাই বাড়িতে থাকবে। সে কি? হ্যাঁ, এই নিন, রাজা গুন্ডা চিরকাল মানুষের কাছ থেকে টাকা নিয়ে এসছে, এই প্রথম দিয়ে গেল, কথাটা মনে রাখবেন, আর ভবিষ্যতে কোনোদিন বাড়ি ভাড়া নিতে আসবেন না। চল গেল, চলো গুরু। কোনোদিন ভাড়া নিতে আসবেন না। হ্যাঁ, সালা মানুষ। তোর বাবা আসে না কেন রে? বাবার তো অসুখ। ফুল পেলি কোথায়? জোগাড় করেছি। বাকিটা তোর বকশিস। এবার চেপে যাবে দাদা।
লাগে। আজ যাবে কোথায়? পাঁচ চার মিনিটে। সেদিন তো খুব ঝেড়েছিলি, আজকে দেখবো তোর কোন বাবা তোকে বাঁচায়। Thank you.
বাবা আর ফিরে এলেন না, মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তারপর থেকে বালাটা আমার কাছে আছে। আর মা? মা, মাও একদিন আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, জানিস তো। আমাকে শাসন করারও কেউ রইল না, আমার জন্য দুঃখ করারও কেউ থাকলো না। আমি তো আছি, তাই তো বালাটা তোকে দিতে চাই। একটা নেব কেন, দিবি যখন দুটোই দিবি। দিবি না? দেব। যাই। আচার তো তোমার কাছে আছে, কিন্তু ডিম চাল তোমার কাছে নেই। এই না, ডিমটা রাখো। তেঁতুলের আচার খুব মিষ্টি, তাই না? না, টক। হ্যাঁ, টক।
সুন্দর, খুব টাটকা ফুল। আপনার পছন্দ হয়েছে? ফুলের কদর আমি জানি। আরো চাষ দেব। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। চিনি, চিনি, তুমি ছোট কাজ করে পারে শালা, তুই আমি ছেড়ে দেবো। না, তুই যেতে পারবি না, আমি তোকে যেতে দেবো না। সরে যাচ্ছি। দেখে যদি চিনতে না পারেন পরিচয় দিলে সুবিধা হবে না। তোমাকে কোথায় যেন দেখেছি। চিনিকে চেনেন? চিনি? কে চিনি? পথ ছেড়ে দাও। না, পথ আমি ছাড়বো না শয়তান, পথে আমি তোমাকে আনবই। এক পায়ে গুলে তোমাকে গুলি করব, ওটা ফেলে দাও। জিজ্ঞেস করলে বলিস রাজা গুন্ডা সে চিনির ফুলের দাম নিয়ে গেছে। জিন্দগিতে আর মেয়ে মানুষের নাম মুখে আনবে না। সাবাস, এ না হলে কি আর। গুরু, একটা কথা বল, আজ তুই যা বলবি তাই শুনব। তুই যদি আমাকে জাহান্নামে নিয়ে যেতে চাস তাই যাব। তাই চলো গুরু, চল। আ
করতে পারলে ধন্য হয়ে যাবে। বসুন গুরু, বসুন বসুন। আমি গান গাই তুই নাচ, তোর রূপ দেখে হারে তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না, ধমক দেখে চমক লাগে ওয়ে হোয়ে, ধমক দেখে চমক লাগে পরাণ দোলে না, রূপ দেখে হারে তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না, বাঁকা ঠোঁটে তোর রঙিন হাসি পুতলা ঢেউ খেলে যায় এই অঙ্গে যে আগুন লাগায়, মরমি পতঙ্গ উড়ে এসে গোপনে প্রাণ সপে যায় তোর যৌবন প্রদীপ শিখায়, যৌবন হারালে এ মধু ফুরালে মৌমাছি আর কাছে রবে না, রূপ দেখে পরে তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না, ধমক দেখে চমক লাগে পরাণ দোলে না, রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না। যে কথা বলিতে চাই আরে সে কথা জানে সবাই, নেশা কেটে গেলে রাতের শেষে চলে তো যাবে সবাই, পড়ে রবি শুধু একলাই, বলিকে ভাবনা পূর্ণ তো হবে না, কেউ ডেকে আর কাছে হবে না, রূপ দেখে হারে তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না, ধমক দেখে চমক লাগে ওয়ে হোয়ে, ধমক দেখে চমক লাগে পরাণ দোলে না, রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না, তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না। গুরু গেলাসটা বেশ বয় বয়, চিনি তোর বয়স কত রে? কি ষোলো না সতেরো? লোকে যে তোকে গুন্ডা বলে ঠিকই বলে। কেন জানিস না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই? জানি, বয়স জেনে ফেললে বুড়িকে তার ছুরি বলে চালানো যাবে না। কি বললি? আহা চড়ছিস কেন? শোন, কাল থেকে তুই ফুল বিক্রি করতে বেরবি না। কেন? তোর বয়সে কোনো মেয়ে রাস্তায় ফুল বিক্রি করতে বেরোয়? আমার দরকার আছে, আমি করবো। তোর বাবা তো রোজগার করে, তাতে সংসার চলে না। এখন তো বাবার অসুখ, ওষুধপত্র আসে কোথ থেকে? তার উপর
তার উপর ভবিষ্যতের ভাবনা, তোর বিয়ে শাদির ব্যাপার, ধসে ভার যদি আমি নিই সব কত বউকে খাওয়াতে পারবি? নিশ্চয়ই, রোজগার কি কম করি নাকি? সে তো চুরি করে। তাতে কি হলো, চুরি কি আমি একাই করি নাকি? কত সালা কত কি চুরি করছে, কেউ সালা পুকুর চুরি করছে, কেউ জুট চুরি করছে, তুইও তো সালা ফুল চুরি করিস। তোর চুরি আর আমার চুরি এক হলো? ওই হলো। তবে কি জানিস, বড়লোক হওয়ার এটাই একমাত্র রাস্তা। আর সালা একবার বড়লোক হতে পারলে বাড়ি হবে, গাড়ি হবে, তুই পাশে থাকবি। আরে সালা আমাদের, আরে আরে ভাবতে পারছি না রে চিনি। এই চিনি, কথা বলছিস না যে? তোর বড় লোক হয়ে কাজ নেই রাজা, তুই বড় লোক হ। সে যখন কাটটা তখন হবে, নে চল। দেখিস কাপড় ছিঁড়ে যাবে। যাতে সংসার চালাতে হয়, এমন করে বলছো কেন? তোমার একটা কিছু ব্যবস্থা হয়ে যায়, গহনা হতে কতক্ষণ? চলি। জানেন আপা, আপনাকে দেখলে না আমার মার কথা মনে পড়ে। কিরকম? তখন আমি খুব ছোট্ট, যখন খেতে বসতাম মা ঠিক এমনি করে বসে পাখার বাতাস করত। আপনার হাত খালি কেন? ভালো লাগে না তাই খুলে রেখেছি। চা চিনি লাগবে? চিনি না, আমি কিন্তু কিছু ভেবে বলিনি। বললেনি বা? আচ্ছা বাবা, আপনি এত পরপর ভাবেন কেন বলুন তো? থাকি তো আপনার কাছাকাছি। কোথায়? ওই বাহাদুরশাল লেনে। কি করো? ইয়ে মানে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, অবশ্যই আপনি বুঝবেন না। আচ্ছা আপা, এতদিন ধরে আসছি, ভাইয়াকে তো একদিনও দেখলাম না। এই তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন। চাকরি হয়েছে? না, অভাব আর চিন্তা চিন্তায় লোকটা বোধহয় পাগল হয়ে যাবে। আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে, এই টাকাগুলো আপনার কাছে রাখো। টাকা? হ্যাঁ, আসলে দোস্ত আমারই, সেদিনে উচিত ছিল আমার আপনাকে সাহায্য করা। নিন রাখুন।
কেন হয় না? মনে করুন ধান নিলেন, শোধ করবো কি করে? শোধ না করতে পারেন, করবেন না। আমার বোন যদি আজকে বিপদে পড়তো আমি তাকে সাহায্য করতাম না? তবু তা হয় না, এগুলো তোমার কাছে রেখে দাও। বেশ, রেখে দিলাম। ভেবেছিলাম প্রায়শ্চিত্ত করব, তার হলো না। চলি আপা। আপনি কত নিয়ে গেল? তার মানে রাজা গুন্ডা তো খালি হাতে ফিরে যাওয়ার পাত্র নয়। থামুন, কাকে আপনি গুন্ডা বলছেন? রাজা আমার ছোট ভাইয়ের মতো, কিছু নিতে আসেনি, বরং কিছু দিতে এসেছিল। দিতে চেয়েছিল কেন? কেন? আমার সংসারের দুর্দশা দেখে সাহায্য করতে এসেছিল, আমি নেইনি। খুব ভালো করেছে। আরে আমরা কি সব মরে গেছি নাকি? শুধু একটু সুযোগ দিন। কিসের? আপনাকে সাহায্য করবার। কি বলতে চান আপনি? এই বেশে কি আপনাকে মানাই? কত দরকার? 200-500? আপনার ভাড়া দিতে পারছি না তার মানে এই নয় যে আপনাকে অপমান করার অধিকার দিয়েছি। আপনার বাড়ি থেকে আপনাকেই তাড়িয়ে দিল? এই অপমানের শোধ আমাকে নিতেই হবে। তুমি একটা উপায় বের করো পিন্টু। বলুন তো, উঠিয়ে নিয়ে আসি। জানোই তো এ পাড়াতে আমি একজন মানি লোক, আমার বাড়িতে সব কেলেঙ্কারি হলে মান যাবে যে। তাছাড়া একটু দুর্বলতা যখন রয়েছে তাহলে তো খুবই মুশকিল। রাজাকে একটা ধোলাই দিলেই তো ব্যাপারটা পরিষ্কার, তাতে যে মার খাবারও সম্ভাবনা আছে। এক কাজ কর। বুঝলি, ভদ্রমহিলা আমাকে খুব স্নেহ করেন, অথচ আমি তার কোনো কাজেই আসতে পারলাম না। টাকা নেয়নি তাতে কি হয়েছে? উপকার যদি করতে চাস তো অনেক রাস্তাই তো আছে। কিরকম? কিছু জিনিসপত্র কিনে দে। ঠিক বলেছিস, জানিস চিরকাল রাজাগুন্ডা বলে নিজেকে বড়াই করে এসেছি, কিন্তু বিশ্বাস করছি না। সালাজ প্রথম নিজের পরিচয় দিতে কেমন যেন লজ্জা করলো। তোর সম্বন্ধে সে কিছু জানে না? শুধু জানে পৃথিবীতে আমার আপন বলতে তুই ছাড়া আর কেউ নেই। আমার কথা তাকে বলতে গেলি কেন? মা বেঁচে থাকলে তো তাই বলতাম। বারে মা সে এখনো বুঝি এক কিনা জানি না, তবে দুনিয়ার সবাই একদিকে আর সেই মহিলা একদিকে। ও, আমরা তাহলে কেউ না? ঠিক আছে। আরে শালা, যাচ্ছিস কোথায়? বসে খান। এই যে শুনুন, বাড়ি ভাড়া দিতে পারেন না ভালো কথা, কিন্তু মান সম্মান নিয়ে পাড়ায় বসবাসও করতে দেবেন না নাকি? আপনার সম্মান হানি হলো কিসে? ও, বুঝতেই পারছেন না, বাড়িতে কত লোকজন আসা যাওয়া করে সে খবর রাখেন? কত লোকজন কোথায় দেখলেন? একটি ছেলেই আসে, ও আমার স্ত্রীকে আপা বলে ডাকে। তাকে চেনেন নাকি? না, আমার সাথে অবশ্য দেখা সাক্ষাৎ হয়নি, সারাদিন বাইরে বাইরে থাকি। সেটা কি ইচ্ছে করেই থাকেন কিনা আল্লাহ মালুম, তবে আপনার স্ত্রীর ওই পাড়া দুটো ভাইটিকে চিনি, সে এক নম্বরের গুন্ডা। গুন্ডা? শুধু তাই নয়, সে একটা মাতাল পকেটমার। কি বাজে বকছেন? আমার অতিথিকে অপমান করা মানে আমাকে অপমান করা। আপনি যদি মনে করে থাকেন অপমান করে ভাড়াটা তাড়াতে পারবেন, তাহলে ভুল করেছেন। আমার কিন্তু অনেক
এনা তোমার জন্য বাদাম এনেছি। রোজই তো শুধু চোখে চোখে কথা বলো, আজ শুধু একবার বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো। পছন্দ না হলে পাল্টানো যাবে। বাহ, খুব চমৎকার শাড়ি তো, তোমার চিনিকে কিন্তু খুব মানাবে। আরে সালা, আমি তো আনলাম আপনার জন্য। হ্যাঁ, আমার বোন আমার সামনে এরকম একটা বাজে শাড়ি পরে ঘুরে বেড়াবে ও হতে পারে না। কি করলে রাজা? কিছুই করিনি, করা তো আরো অনেক কিছু ছিল। যাকে এটা রাখুন আপা। আমার মার হাতের বালা একটাই ছিল, জোড়াটা কাল পেয়ে যাব, অর্ডার দিয়ে এসেছি। নিন না। রাজা, তোমার মায়ের হাতের বালা তুমি যত্ন করে রেখে দাও। এতদিন তো তাই ছিল, কিন্তু আপনার হাত খালি দেখে নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। কেন? না মানে ইয়ে, এটা তো আমার কোনো কাজেই লাগে না আপা। নিন আপার কাছে রাখুন। না রাজা, তা হয় না। কেন হয় না আপা? আমাকে যদি ছোট ভাই বলে মনে করেন। তোমার ভাইকে কি জবাব দেব? ভাইয়া যদি জিজ্ঞেস করে বলবেন একটি ছেলে তার মার গয়না মার মতো একজনকে দিয়ে গেছে। রাজা, ভাবছেন কাজটা উচিত হলো কিনা, ভাবছেন কোনো অন্যায় হলো কিনা? না আপা না, যত বড় অমানুষ হই না কেন, আমার মাকে তো আমি অপমান করতে পারি না আপা। রাজা। হ্যাঁ আপা, হাত দ্বিধা করবেন না, জানি এগুলো পরে আসুন। কতদিন আমি আমার মাকে দেখিনি আপা, একবার একবার শুধু আপনি আমার মার মতো সেজে আমার সামনে এসে দাঁড়ান আপা। চল। যে অপরাধ আমি করেছিলাম আজ মার স্মৃতি বিসর্জন দিয়ে তার প্রায়শ্চিত্ত করে গেলাম, তুমি আমাকে ক্ষমা করো ভাইয়া, আমাকে ক্ষমা করো। আপা বিশ্বাস করুন আপা, দুনিয়াতে যদি আমি কাউকে শ্রদ্ধা করি সে হচ্ছেন আপনি আপা। তুমি শিরিন? শিরিন ওই লোকটা কে, কেন এসেছিল? ওই তো রাজা। রাজা? হ্যাঁ। শাড়ি কোথায় পেলে? রাজার পাগলামি, জোর করে শাড়ি আর এই বালাটা দিয়ে গেল। শিরিন, এত নীচ, এত ছোট তুমি হতে পারলে? শিরিন, কি বলছো তুমি? আমি এতদিনে বুঝতে পেরেছি আমার সামনে ওর না আসার কারণটা। কি বুঝতে পেরেছো? আমার স্ত্রী আমার অসাক্ষাতে যার সঙ্গে মেলামেশা করে সে একটা গুন্ডা, একটা পকেট মার। আমি যাকে আমার সমস্ত বিপর্যয়ের কারণ বলে ভেবেছি, আমার স্ত্রী তাড়ি দেওয়া শাড়ি গয়না পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। দোষ তোমার নয়, শাড়ি গয়নার স্বাদ কোন মেয়ের না থাকে, কিন্তু আমি এমনি অযোগ্য অক্ষম অপদার্থ, স্ত্রীকে গয়না গড়িয়ে দেওয়া তো দূরের কথা, একটা ভালো শাড়িও কখনো কিনে দিতে পারিনি। আমার স্ত্রী তার গা থেকে একটি একটি করে গয়না খুলে দিয়েছে,
আমি খুশি হয়েছি, ভেবেছি স্বামীকে ভালোবাসতে পারাটাই বুঝি মেয়েদের অলঙ্কার। এমন করে তুমি বলো না, আমার গলা টিপে মেরে ফেলো, তবু আমাকে অবিশ্বাস করো না। এটা ওর মায়ের হাতের বালা, আমাকে মায়ের মতো মনে করে দিয়েছে। আমি সব ফিরিয়ে দেব, তবু আমাকে অবিশ্বাস করো না। দোয়াই তোমার, আমাকে অবিশ্বাস করো না। এগুলোকে ফিরিয়ে দিও। কি ভাবছো? বাড়িতে টাকা পয়সা পাঠাতে পারছি না, স্ত্রীকে ভরণ পোষণ করতে পারছি না, রাস্তার একটা লোক, একটা গুন্ডা, একটা পকেট মার পর্যন্ত আমাকে করুণা করছে। এসব ভেবে মন খারাপ করো না তো। আমি এত উঁচুতে উঠতে পারবো না যাতে কারো পেটে লাথি মারতে পারি, এত নিচুতেও নামতে পারবো না যাতে কারো পকেট কাটতে পারি। আমার বেঁচে থেকে কি লাভ বলতে পারো? শুয়ে পড়। জীবন থেকে পালিয়ে যাওয়া ভালো, হায়ের একটা পথ যদি করতে পারি তবেই ফিরব। সঙ্গে দুটো আমরা কিনে তুই খাস। হ্যাঁ, তুমি খেতে ভালোবাসো তাই জানিস না তেঁতুল দিত। তেঁতুল টক এইটা অতদিনে বুঝছ? আমার তো আগেই দুজন সারা। মাল তো বেশ ভালোই হাতেছিস, চল চ।
জেনিকে একটু দেখা করতে বলিস তো। কোথায়? চৌধুরীদের বাগানে। তুমি কোথায় যাচ্ছ? কাজ আছে, যা। আবার কেন এসেছ? কেন এসছি মানে? কথার একটা দাম নেই নাকি? ওই যে বালার জোড়াটা, তুমি কি আমাকে তোমার মেয়ে মানুষ পেয়েছ? তার মানে? অন্য স্ত্রীকে শাড়ি গহনা দিতে তোমার লজ্জা করে না? কারণ স্ত্রীকে তো আমি কিছু দিনে, আমি দিচ্ছি আমার আপাকে। কে তোমার আপা? কিসের আপা? যদি জানতাম তুমি একটা গুন্ডা লম্পট পকেট মার, তোমাকে আমি বাড়ির ভিতরে ঢুকতে দিতাম না। আপা, আমি তোমার আপা নই, কোনোদিন ছিলাম না। তোমাকে চিনতে আমার বাকি নেই। মিষ্টি কথা বলে দুটো শাড়ি গহনা দিয়ে তুমি তোমার কাজ হাসিল করবে? জানি না আপা, আমাকে দুঃখ দিয়ে তোমার কি লাভ হচ্ছে? আমি পকেট মার হতে পারি, গুন্ডা হতে পারি, কিন্তু আপা আমিও তো মানুষ। আর যদি এই কথা অন্য কেউ বলতো আমি তার চিড়চিড়ে ফেলতাম। আমি যে তোমাকে আপা বলে ডাকি, মার মতো শ্রদ্ধা করি। মিথ্যে কথা, বোনের কথা বলে তুমি আমাকে অপমান করেছ, মায়ের কথা বলে তুমি আমাকে কলঙ্কিনী করেছ, তুমি আমার সংসার পুড়িয়ে দিয়েছ, আমার স্বামীকে তুমি কেড়ে নিয়েছ। এই না তোমার শাড়ি, এই না তোমার বালা, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাসার থেকে, বেরিয়ে যাও। তুমি কি আমাকে তোমার মেয়ে মানুষ পেয়েছ? কে তোমার আপা? কিসের আপা? যদি জানতাম তুমি একটা গুন্ডা লম্পট পকেট মার, তোমাকে আমি বাড়ির ভিতরে ঢুকতে দিতাম না। এই না তোমার শাড়ি, এই না তোমার বালা, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাসার থেকে, বেরিয়ে যাও। তারে গিয়ে বল না, আমি কি এমন তরফ হ্যাঁ
খরচা করলে তোদের মতো মেয়ে মানুষ ঢের পাওয়া যায় বুঝলি। তোর মতো গুন্ডা বদমাশকে মানুষ ভালোবাসে? চলে যাচ্ছিস কেন চিনি মা? আরো মা, একজন তো কথাই মেরেছে, তুই হাতে মারছিস, কিন্তু দোষ কি শুধু একা আমার চিনি? আমার মা নেই, বাবা নেই, ছোটবেলা থেকে অন্ধ গলির আবর্জনাতে বড় হয়েছি। কেউ যদি সেই আস্থা কুর্তাকে আমাকে টেনে তুলে না নেয় চিনি, অন্ধ গলির মানুষগুলোকে দেখে ভয় পেয়ে যদি দূরে সরে থাকে আলোর বাসিন্দারা, সে দোষ কি আমার একা চিনি? বল, জবাব দে চিনি, বল। যা চিনি, চলে যা, চলে যা, তোদের কারো দরকার নেই, কারো দরকার নেই। না, আমি যাব না। আমি তো একটা পকেট মার মাতাল গুন্ডা, অন্তর বলতে তো আমার কিছুই নেই রে চিনি। কি দিয়ে তোকে ধরে রাখবো বল? কিছুই তো আমি চাইনি রে চিনি, খেতে চাইনি, পড়তে চাইনি, টাকা চাইনি, পয়সা চাইনি, কিন্তু এত বড় পৃথিবীতে কেউ আমাকে একটু ভালোবাসা স্নেহ মমতা ভিক্ষা দিল না চিনি। আমি কি এতই খারাপ রে চিনি? রাজা, তুই কি করেছিস? কে তোকে আঘাত দিয়েছে আমাকে বল রাজা, আমাকে সব খুলে বল। ওই যে ওই মহিলা যাকে আমি আপা বলতাম, মায়ের মতো শ্রদ্ধা করতাম, জানিস চিনি, সে আজ আমাকে না কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে চিনি। আমি পকেট মার গুন্ডা বদমাইশ চিনি, আমি নাকি তাকে অপমান করেছি রে চিনি, অপমান করেছি, অপমান। কাঁদিস নে রাজা, কাঁদিস নে, পৃথিবীর সবাই তোকে ছেড়ে গেলেও তোর চিনি তোকে ছেড়ে যাবে না, কোনো দিন না। সত্যি বলছিস চিনি? আরে বিশ্বাস না হয়, তোর মায়ের পালটা আমাকে এনে দিস। নিবি চিনি? ঠিক আছে, একটা নয়, কাল আমি তোকে দুটো বালা এনে দেবো চিনি, দুটো বালা এনে দেবো। বাড়ি চল,
এসো। মেরে দিয়ে তো মিলাতে পারছি না, হিসাব মিলছে না যে দেশ মেরেছে, হিসাব মিলছে না কেন? তুমি যে আমার শ্বশুরের ছেলে, যতই মাইনাস করে পকেটে ঝাড়ো আমার বলার কিছুই নেই। আর তোমার মতন আর দু চারজন যদি দোলা ভাই বলে ডাকে তাহলে আমার তেস্ট এমনিই মারা গেছে। আমার দুলাভাইকে দুলাভাইটা নিবি তাহলে তোকে ভাই নিতে হবে না। এখানে তোমার বিয়ের ব্যবস্থা করতে আসিনি, ভাড়া আদায় করতে এসছি। ও প্রেম ট্রেম ছাড়ো, কিছু মাল ছাড়বে মেরেছে কেন? কেন খিদে পেয়েছে জানিস? আমি কে? আমি এই বস্তির মালিক। মালিক একথা আমি একদিন বলতাম, এখন দেখছি গোটা পৃথিবীটা আমার। দেখ দুটো টাকা দেখ, কেসটা সুবিধার না দিয়ে দাম না তোলা ভাই। হ্যাঁ ধমকাচ্ছিস কেন? তোদের আছে, তোরা দিবি, আমাদের নেই। আমরা দেশ মেরেছে, দে সব বিলিয়ে দে। ওই যে ওই যে না ঘির হয়েছে সব জনতা, ওদের মাঝে সব পিলিয়ে দে, নইলে একদিন একদিন তোদের ওই হিসেবের কাঁটা দেখতে চাইবে। বউটা মরে গিয়ে লোকটার মাথাটা খারাপ হয়ে গেছে, তাই নিয়ে আমাকে বিয়ে না দিতে পারলেও কিন্তু ওরকম ব্রেন খারাপ হয়ে যাবে। চলো আজের কিছু হবে না, বাড়ি চলো। বলা নেই কওয়া নেই, কোথায় যে চলে গেল। আরে যে লোক বউকে খাওয়াতে পড়াতে পারে না শুধু যাওয়া কেন, তার তো মরে যাওয়াই উচিত। দেখুন তো ডিজাইনটা কেমন হয়েছে, ব্যবসায়ী মানুষ আমাদের কি আর অত পছন্দ আছে? দেখুন যদি আপনার পছন্দ হয়। আমার পছন্দ? আপনার জন্যই তো নিয়ে এলাম। আপনার ঘরে মা বোন নেই? না শুধু স্ত্রী আছে। ওটা তাকিয়ে দেবেন, একটা স্ত্রী আর কটা গহনা পরবে? সবাই জানে দু তিনটে স্ত্রী রাখার মতো ক্ষমতা আমার আছে। আচ্ছা Yeah.
শুনুন রাজা, তুমি আমাকে বাঁচাও রাজা। তোমার বাইয়া নেই, সুযোগ বুঝে বুড়ো শয়তান আমাকে অপমান করতে এসেছিল। তুমি আমাকে বাঁচাও রাজা। বাঁচাবো, কিন্তু আমিও যে তোমাকে অপমান করবো বলে এসেছি। রাজা? না, আমি রাজা নই, বলো রাজা গুন্ডা। আমি কাউকে সম্মান দিতে জানি না, জানি শুধু সম্মান কে দিতে। তুমি এ কথা বলছো রাজা? ও নামে ডাকার অধিকার তোমার আর নেই। সবাই যে পরিচয় ডাকে সেই পরিচয় ডাকো। বলো রাজা গুন্ডা, বলো মাতাল, পকেট মার, যা খুশি বলতে পারো। আমার মালা আমাকে ফেরত দাও। না। কেন দেবে না? আমি যাকে মা বলে ডাকি সে হয় কলঙ্কিনী, আমি যাকে আপা বলে ডাকি সে হয় কুলোটা, আমি যে চিরকালের অমানুষ, দাও আমার মার মালা আমাকে ফেরত দাও। না না রাজা, সেদিন কথাগুলো বলতে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু তাতে আমার লাভ কি হলো? সে তো ফিরে এলো না। তুমিও যদি ভুল বুঝো রাজা, তাহলে যে আমার কেউ রইল না। আমি জানি আপা, জানি দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝলেও তুমি অন্তত আমাকে ভুল বুঝবে না রাজা। আমার সঙ্গে যাবে আপা? তাই ভালো। কিন্তু ভাইয়া যদি ফিরে আসে? ওকে খেতে পড়তে দিতে পারে না, তাই কাপুরুষ। ওর জন্য বসে থেকে আমি অপমান সহ্য করতে পারবো না। তুমি চলো রাজা। চলো আপা, চলো। চাকরি হয়ে গেছে স্যার? হ্যাঁ হয়ে গেছে। খবর নেই, কোথায় ডুব মেরেছিলেন? মিলে একটা কাজ পেয়েছি। পাখি উড়ে গেছে। মানে? আপনার বউর খবর আপনি রাখেন না তো আমরা কি করব? আপনার মুখে তো চুনকারি দিয়েছেই, আমাদের মান সম্মান পর্যন্ত ডুবিয়ে গেছে। আসল ব্যাপারটা কি বলুন তো? আরে আমার নাকের ডগার উপর দিয়ে রাজাগুন্ডার হাত ধরে বেরিয়ে গেল। কি বললেন? এত নিচে সে নামতে পারলো? একটা মাতাল গুন্ডা পকেট মারের সঙ্গে? রাজার ঠিকানা আমার জানা আছে, দেখা করবেন নাকি? মানুষের দুঃখে যে সহানুভূতি জানায় সে মানুষ, কিন্তু দুর্বলতা যে আঘাত করে সে অমানুষ। জিনানি শোনো, বড় আছে, বসোই না। হ্যাঁ গো, রাজা রাত্রি ঘরে থাকে না? শোনো না কথা, তো ঘরে থাকে নাকি বাইরে বাইরে ঘরে নাকি? না মানে ইয়ে মানে ঘর তো একটা। তুমি বুঝি জানো না, সেই মেয়ে লোকটা যে এলো মাঝখানে বেড়া দিয়ে ঘর দুটো হয়ে গেছে। হ্যাঁ গো, মেয়ে লোকটা যাবে কবে? তা আমি কি জানি। শোনো, তোমাকে যে জিজ্ঞেস করলাম কাউকে বলো না কিন্তু। তা আমার কি দরকার বাচ্চা বলতে যাওয়ার? এইবার ষোলকলা পূর্ণ হলো। এতদিন তো ছিল মাতাল গুন্ডা পকেটমার, এখন আবার পরের বৌছি নিয়ে টানাটানি শুরু হলো। ও মায়ের কথাই বলি, আহা কি লক্ষ্মী মেয়েই না ছিল গো, দেখলে পরানটা জুড়িয়ে যেত। আর তুই কি না তার ছেলে হয়ে এই কাজটা করতে পারলি? এত পার ধর্মী সইবে না, পরের মাকে ভাগিয়ে এনে নিজের ঘরে তুললি, বলি এমন কাজটা করতে পারলি? হম, আবার তুমি রাজার পেছনে লেগেছ? পেছনে লাগার বয়স কি আর আমার আছে? লো তোর বয়সও আছে, রঙ্গও দেখছি। কি রে চোখ, চোখে ঠুলিও পড়েনি, কানে তুলোও বুঝিনি, সবই দেখে শুনে যাচ্ছি, শুধু মুখে কিছু বলছি না। বলার বাকি রেখেছো কিছু? একটা মানুষ বিপদে পড়েছে, রাজা এনে তাকে আশ্রয় দিয়েছে, এতে তোমাদের হাতে ঘা লেগেছে কেন? সে কেলেঙ্কারি করবে আর আমরা বলতেও পারবো না। কেন লো, আমরা তার খাই না পড়ি। চুপ করো,
ভাইয়া ফিরে এলেই কেন রে? এদিকে তো ঢোল পড়ে গেছে, লোকজনের কথা জেগা যাচ্ছে না। তুই ওসব কথা কান্দিস কেন? আমার ঘরে আমি যাকে খুশি এনে রাখবো, কেউ কিছু বলে তার দাঁত কটা ভেঙে দেবো না। যাকে তুই আমার ওখানে যাস না কেন, বেচারি সারাদিন একা একা থাকে, যাবি বুঝলি? আপা আপা তোমরা যে বাড়িতে ভাড়া থাকতে তার গেটে দেখলাম লেখা রয়েছে ভাড়া দেওয়া হইবে। বাড়িওয়ালার কথা শুনে তো তাই মনে হলো, তবে আমি ঠিকানা রেখে এসছি। তুমি কাঁদছ? তোমাকে বোধহয় আমি খুব বিপদে ফেললাম। তা তো বটেই, তোমাকে নিয়ে বড় বিপদ আছে। যখনই দেখো চোখের জলে নাকের জলে একাকার করে বসে আছো, এই নাও শাড়ি কাপড় থেকে শুরু করে আয়না চূর্ণি সব আছে। টাকা পেলে কোথায়? টাকার জন্য রাজাকে ভাবতে হয় না, ও তো আমার মানে ইয়ে এক মিনিটের রোজগার। তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে এনেছো? তার মানে? সব কিছুরই একটা সীমা থাকা উচিত, এগুলো কেন এনেছো? তোমার জন্য, তুমি খুশি হবে, তোমার মুখে হাসি ফুটবে, শুধু এই জন্যে আপা। আমার মায়ের মুখে সব সময় হাসি লেগে থাকত। আমার মুখে হাসি দেখতে চাও রাজা? আমি খুশি হব, এমন কাজ তোমাকে করতে হবে, পারবে? বলো বলো আপা, আমি তোমার গা ছুঁয়ে বলছি, তুমি যা বলবে আমি তাই করব। পকেট মারা তোমাকে ছাড়তে হবে আপা, মদ খাওয়া ছাড়তে হবে, কোনো বাজে কাজ করতে পারবে না। আমাকে যদি সত্যি মায়ের মতো মনে করো তবে ভদ্রলোক হও, খেটে খাও, আমি খুশি হব। সত্যি বলছি রাজা, আমি খুশি হব। তা কি করে হবে? লোকের পকেট না কাটলে তোদের পেট ভরাবো কি করে? সবাই যা করে তাই করো, খেটে খাও। না খেটে খাচ্ছি নাকি? দু দুবার জেল তো আমিও খেটেছি। তবুও তো হুশ হলো না, রাজা ভাই চাকরি খুঁজছি, তুমি একটা কাজ খুঁজে নাও না। দেখ মেজাজ বিগাস নে, কাজ কি ছেলে হাতের মোয়া নাকি যে চাইলেই পাওয়া যাবে? তাহলে কুলিগিরি করো, তাও ভালো। খবরদার, মেয়ে হয়ে জন্মেছিস, আদার ব্যাপারে হয়েই থাক, স্বামীদের যাহা যে খবর দিতে আসিস নে, কুলিগিরি কর, আমার একটা ইয়ে নেই না। হ্যালো রাজা, আজ কোন দিকে গুরু? না রে কালু, ভাবছি সারা এই লাইন ছেড়ে দেবো, একটা কাজ কাম খুঁজছি। তাহলে সবাই যা বলছে? কি বলছে? ওই মেয়ে লোকটিকে তুমি নাকি ইয়ে মানে ইয়ে মানুষ, আবার যদি ওই মহিলা সম্বন্ধে কিছু বলবি তোর হাতে ভরে ফেলবো। কি চাই সাহেব? আছেন কেন? একটা চাকরি পাওয়া যাবে? না না, যান যান। আপনি থো ফালায় ওইসব দুন টুন রাজ আর লাম পোলা এই লাইন চেয়ে বে লাইনে দু মিনিট টিকবার পারবো না, কয়ে দিলাম দেখিয়েছি। আমি আইবার লাগছি মোট কথা, গুরুকে লাইনে রাখতেই হবে, নইলে সব সালা রংবাজি ছুটে যাবে। তা তো বটেই, কেন সোজা তিনটে দলে নাম লেখাবো? গুরুর সঙ্গে বেইমানি করবি? বেইমানির কথা নয়, কথা হচ্ছে রুজি, গুরু লাইন ছেড়ে দেবে বলে আমরা তো ছাড়তে পারি না। তা তো বুঝলাম, কিন্তু গুরু বেলাইন হলে কেন তা তো বুঝলাম না। মেয়েটাই যত নষ্টের গোড়া। কে চিনি? তোর মাতা, যে মেয়েটাকে ঘরে এনে ঠাঁই দিয়েছে।
মেয়েটাকে তাড়ানো যায় না? তাই তো ভাবছি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কিরে কাম কাজ করত? জি না, তবে গাড়ি মোটামুটি চালাতে পারি। তুমি আবার গাড়ি চালাইতে পারো? আসবা, রহমত দিদি বাড়ি গেছে, কবে আইবে? এটা তো ঠিক নাই। হ্যাঁ ঠিক থাকবে কে, বছর বছর বিয়ে করতে কইয়া দিয়ে দে। কামকাজ ঠিক মতো কইর। জি আচ্ছা। মমতা জানা, একটু টেরাল দিয়ে লইয়াই, আমার আবার জুমার নামাজের সময় হইয়া গেল। জানা এই কামকাজ ঠিক মতো কইর। গুরুর সঙ্গে তো দেখা টাকা হয়? রোজই হয়। আরে এ দেখা সে দেখা নয়, আলাপ আলোচনা হয় খুব কম। কেন? গুরু যেন দিন দিন কিরকম হয়ে যাচ্ছে। কিরকম? নেশা টেশা করে না, লাইনও ছেড়ে দিল। তোর আফসোস হচ্ছে নাকি? মদ খাওয়া, পকেট মারা, এগুলি কি খুব ভালো কাজ? না না না, খুব খারাপ কাজ, সে তো তুই বরাবরই বলে আসছিস, এবং গুরুকে ফেরাবার চেষ্টাও তুই অনেক করেছিস, কিন্তু তুই কি তাকে ফেরাতে পেরেছিলি? তোর কথা সে মদও ছাড়েনি, পকেট মারাও ছাড়েনি। তুই তাকে ভালোবাসিস সবচেয়ে বেশি, অথচ তোর কথা কোনো কাজ হলো না। তোর ভালোবাসার কি দাম সে দিল? অথচ যে উড়ে এসে জুড়ে বসেছে, তার কথা সে রাতারাতি ভালো মানুষ হয়ে গেল। তুই ঠিক জানিস? যতটা রাতে কিছুটা বটে, এখনো সময় আছে, যত তাড়াতাড়ি পারিস ওই মেয়ে লোকটাকে এখান থেকে তাড়িয়ে দে। আর যদি না পারিস তাহলে তুই হেরে গেলি। অথচ তোর কথায় কোনো কাজ হলো না, এখনো সময় আছে, ওই মেয়ে লোকটাকে তুই তাড়িয়ে দে, না না হলে তুই হেরে গেলি, তুই হেরে গেলি, তুই হেরে গেলি। Thank you.
গাড়ি রেখে এলাম। তোর সাথে কথা আছে। বলেছি তো খুব শিগগির চলে যাবে। সে তো এক মাস ধরে বলছিস। সে যাক বা না যাক, তুই এত ভাবছিস কেন? লোকের কথা তো আমাকেই শুনতে হয়। কবে যাবে? সেটাই তো তোকে বোঝাতে পারছি না। তার যাওয়া না যাওয়া কোনোটাই আমার উপর নির্ভর করে না। তবে ওর স্বামী ফিরে এলে তবে তো সে যাবে। আসে না কেন? তা আমি কি করে বলবো? তবে সে আসবে তুই জানিস কি করে? অনুমান করছি, কারণ আইনত ধর্ম তো সে তার স্ত্রী। কিন্তু স্ত্রীকে তো সে ভালোবাসে না। তুই কি করে জানলি? কোন মানুষ তার স্ত্রীকে এভাবে ভুলে থাকতে পারে না। আর যদি ভুলে থাকে? নিশ্চয় কোনো কারণ আছে। চিনি। তুই মদ খাওয়া ছেড়ে দিলি কেন? তোর তো খুশি হওয়া উচিত। আমার কথা ছেড়ে দে রাজা, তোর কথা বল, পুরনো ব্যবসা ছেড়ে দিলি কেন? তুই তো বলেছিলি। কিন্তু আমার কথা তো তুই কিছুই ছাড়িসনি। চিনি, তুই কি বলতে চাস স্পষ্ট করে বল। তুই তুই কি আমাকে সন্দেহ করিস? চিনি, আমি তোকে ভালোবাসি। চিনি, আমি তোকে ভালোবাসি। আমি জানি মানুষ যা বলে তুই তা বিশ্বাস করিস না। আমিও তো মানুষ রাজা। চিনি, তুই যা ভেবেছিস সব ভুল, তুই যা জেনেছিস সব মিথ্যে। মায়ের সঙ্গে ছেলের যে সম্পর্ক, সেই মহিলার সঙ্গে আমার সেই সম্পর্ক। চিনি, আমি তোকে ভালোবাসি। চিনি, আমি তোকে ভালোবাসি। তাহলে তুই ওকে তাড়িয়ে দে। আমি আর জীবনে মদ খাবো না, কিন্তু চিনি, ওই চিনি আপা সে পর্যন্ত আমাকে অবিশ্বাস করলো। কি বলেছে সে? তোমার জায়গায় যদি আমার মা বেঁচে থাকতো তাহলে পারতো এসব কথা বলতে। কি আমার অপরাধ আপা? আমি তো ওকে মায়ের মতো দেখি, মদ খাওয়া পকেট মারা ছেড়ে দিয়েছি। এ কি আমার অপরাধ আপা? এ কি আমার অপরাধ? না না রাজা, তোমার কোনো অপরাধ নেই, তোমার কোনো অপরাধ নেই। Thank you.
আমার ঘরে যে আগুন জ্বলছে তাতে তোমরা কেন পুড়ে মরবে? আমি ঠিক করেছি, আমি চলে যাব। চলে যাবে? তোমার ভাইয়াকে খুঁজে পাই ভালো, নইলে দু চোখ যেদিকে যায় চলে যাব। সবাই আমাকে ভুল বুঝুক তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি যদি আমাকে ভুল বুঝে চলে যাও সে লজ্জা আমি কি দিয়ে থাকব? আপা তুমি যেতে পারবে না, আপা যেতে হয় আমি যাব। যে করেই হোক যেমন করেই হোক ভাইয়াকে আমি খুঁজে বের করবই। কালকে বলেছিলাম তোর জন্য একটা কাজ কম্ম দেখতে। আগে তুমি ভালো হয়ে উঠো বাবা। হাতের সম্বল তো সবই শেষ, চেয়ে চিনতে আর কতদিন চলবে? আমি হচ্ছে খুব তাড়াতাড়ি একটা কিছু করতে পারবো। আরে কালু বলছিল রাজা নাকি মাতলামি গুন্ডামি সব ছেড়ে দিয়েছে। হ্যাঁ বাবা, পকেট মারা ছেড়ে আজকাল বেবি ট্যাক্সি চালাচ্ছে। ভালো, এতদিনে সুমতি হয়েছে তাহলে। জানিস মা, ওর মা কিন্তু খুব ভালো মানুষ ছিল রে। বেচারে গলায় দড়ি দেয়াতে ছেলেটার সর্বনাশ হয়ে গেল। গলায় দড়ি দিয়েছিল কেন বাবা? বস্তির ব্যাপার, একটা কিছু হয়েছিল নিশ্চয়ই। রাজা তখন খুব ছোট, জানিস মা আমার তো তেমন সামর্থ্য ছিল না। কেউ যদি ওকে একটু আশ্রয় দিত তাহলে বোধ হয় ছেলেটা বিপথে যেত না রে। তুই জানিস না চিনি, ওই মেয়ে লোকটা চরিত্র মোটেই ভালো নয়। স্বামীকে ফেলে পালিয়ে এসেছে, একই বাড়িতে একই ঘরে শোয়, হয়তো কোনদিন পটিয়ে পাটিয়ে গুটকাটি বিয়েই করে ফেলবে। তোর গুরুর পা থেকে পানি খাগিয়ে মানুষ হতে পারবি? অপমান অপমান, বিশ্বাস কর শুধু অপমানের জ্বালায়। প্রতিশোধ নিতে চাস? হ্যাঁ ওস্তাদ, তুমি শুধু একটা উপায় বাতলে দাও। চিনি তোকে অপমান করেছে, রাজা স্যারের মুখে শিকার কেড়ে নিয়েছে, এক ঢিলে দু পাখি মারা যায়। যদি বল ওস্তাদ, যদি চিনিকে তুই স্যারের হাতে তুলে দিতে পারিস একেবারে সোনাই সুহাগা। তা কি করে সম্ভব? শোন, তুই কি বলিস চিনি? তুমি যা ভালো বোঝো। আর চিনি কোনো অসুবিধে হবে না, কাজটা ভালো আর মাইনও মোটা। লোক কেমন? তুলনা হয় না চাচা, তুলনা হয় না।
চিনি সন্ধ্যাবেলা আমার সঙ্গে একটু যাবে আর স্যারের সঙ্গে একটু আলাপ করে চলে আসবে। রাজাকে যদি এখন আপনি লম্পট পকেটমার মনে করে থাকেন, চাপকে তার পিঠে চামড়া তুলে দিই। ঘৃণায় মুখ ফিরিয়ে নেবেন না ভাইয়া, অন্যের লালসার হাত থেকে আপনার স্ত্রীকে বাঁচিয়ে যে অপরাধ আমি করেছি, মার মতো মনে করে আমার ঘরে আপনার স্ত্রীকে ঠাঁই দিয়ে যে পাপ আমি করেছি, হ্যাঁ আপনি তার প্রতিশোধ নিন। রাজা কি বলছো তুমি? কার হাত থেকে শিরিনকে বাঁচিয়েছো? আপনি যাকে রক্ষক মনে করে বাড়ির থেকে চলে এসেছিলেন সেই বাড়িওয়ালায় ভক্ষক সেজে বসেছিল। সত্যি বলছো রাজা? একবার কাছে গিয়ে সত্যটাকে যাচাই করে নিন ভাইয়া, একবার একবার শুধু তার সামনে গিয়ে দাঁড়ান। সবাই জানুক রাজা সারা জীবন শুধু পাপই করেনি, অন্তত একটা পুণ্য সে করেছে ভাইয়া। চলুন, হাত দেরি করবেন না, চলুন ভাইয়া, চলো। দু কোটা চাল ধার চেয়েছিলে, আমি তো বাইরে যাচ্ছি, তুমি দেখে যেও। কোথায় যাচ্ছো? চিনির গায়ে একটা আঁচড় লাগে তোদের সব কথাকে আমি পুঁতে ফেলবো শালা বেইমান।
রাজা তোকে একবার পেলে হবে, তোর হার মুখ সব এক করে দেবে। আমি তো চেয়েছিলাম সালাকে জানার চেয়ে খতম করে দিতে, জানো আপা সালা শকুনের জান মরতে মরতে বেঁচে গেল। এ তুমি কি করলে রাজা, নিজের সর্বনাশ নিজে ডেকে আনলে। আমি তো ভালো হতে চেয়েছিলাম আপা, কিন্তু কিন্তু আমার সামনে আমার চিনি কই লম্পটটা অপমান করবে আর আমি তা সহ্য করব। তুমি আসলে মানুষ রাজা। না ভাইয়া, আমি মানুষের মাঝে থেকেও চিরকালের অমানুষ রয়ে গেলাম। আমি জানি যে আঘাত আমি আপনাকে দিয়েছি তার কোনো ক্ষমা নেই। তোমাকে তোমাকে ক্ষমা করবার মতো বড় আমি নই রাজা। তবে আজকে তোমার মতো একটি ছোট ভাই পেয়ে আমি আমি নিজেকে ধন্য মনে করছি। তাই যদি মনে করেন তাহলে আমায় কথা দিন, আমার আপাকে আপনি আর কোনো দিন আঘাত দেবেন না। গুরু, তুই আমাকে মাফ করে দাও গুরু, আমি তোমার সঙ্গে বেইমানি করেছি। হারিসাল, তুই আমার সঙ্গে বেইমানি করবি সে ক্ষমতা তোর আছে? বেইমানি করেছি আমি ন্যায়ের সঙ্গে, সমাজের সঙ্গে, তোদের সবার সঙ্গে। তোরা আমাকে ক্ষমা করে দিস দোস্ত। আসলে আপনাদের সময় হয়ে গেছে,
আমি কি করব বলে দে রাজা। আরে শালা, তুই কি করবি তাও বলে দিতে হবে। বিয়ে করবি, সংসারী হবি, স্বামী পুত্র নিয়ে সুখে দিন কাটাবি, আর সারা জীবন গুন্ডা বদমাইশ বলে রাজাকে গাল দিবি। রাজা, তুই কাঁদছিস আমার জন্যে? কেউ তো কোনোদিন কাঁদিনি রে চিনি, তুইও কাঁদিস নে, তুইও কাঁদিস নে। আমি তোর জন্য অপেক্ষা করবো রাজা। হারিসালা চিনি, তুই এতদিন আমার জন্য অপেক্ষা করবি? চিনি, তুই আমাকে এত ভালোবাসিস? না রে চিনি, আমি আর তোকে ফাঁকি দেব না। আমি তোকে কথা দিচ্ছি চিনি, আমি তোকে কথা দিচ্ছি, এবার যখন তোর কাছে ফিরে আসবো, মানুষ হয়ে ফিরে আসবো চিনি, মানুষ হয়ে ফিরে আসবো। আপা ভাইয়া, আমার তো বাপ মা খেপ নেই ভাইয়া। তোমরা আমাকে কথা দাও ভাইয়া, আমার চিনিকে তোমরা দেখবে, আমার চিনিকে তুমি দেখো আপা, আমার চিনিকে তোমরা দেখো, আমার চিনিকে দেখো আপা, আমার চিনিকে দেখো। রাজা ভাইয়া, রাজা ভাইয়া, রাজা রাজা ভাইয়া, গুরু চপসালা চিনি ফেলিকায় ভাই, তোমার চিনি তোমার জন্য কেঁদে কেঁদে আমাদেরকে পাগল করে ছেড়েছে। না ভাই, তোমার চিনিকে তুমি ফিরিয়ে নাও। দেখি আরে আমার ভাই, দেখলে তোমার ভাই জেল থেকে বেরোতে না বেরোতে আমার পকেট মেরেছে? হ্যাঁ মেরেছি, এবং এটাই আমার জীবনের শেষ পকেট মারা। এই নাও আপা। দেখলেন ভাই, দেখলেন রংবাজি, রংবাজিটা একবার দেখলেন? হ্যাঁ,